লেবানন ইসরায়েল চলমান সংঘাত বন্ধ করতে এবার মধ্যস্থতাকারীর ভূমিকায় ফ্রান্স। সংকট সমাধানের উদ্দেশ্যে এরইমধ্যে বৈরুত পৌঁছেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় উদ্বেগ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী স্টেফেনি সিজোরনি বলেন, হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যে যুদ্ধ চলছে তা অস্বীকার করার সুযোগ নেই। চলমান এই সংঘাত আরও বড় আকার ধারণ করুক তা কোনোভাবেই কাম্য নয়, কারণ যে কোনো যুদ্ধেই সবচেয়ে বেশি ভুগতে হয় দেশগুলোর সাধারণ নাগরিকদের। সাধারণ মানুষ কখনোই সংঘাত চায় না, তাই তাদের কথা চিন্তা করে এই সংঘাতের লাগাম টানা উচিত বলে জানান ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। এই ইস্যুতে ইসরায়েলের সাথেও কথা বলবেন বলে জানান স্টেফেনি সিজোরনি। কেউ স্বীকার না করলেও হিজবুল্লাহ আর ইসরায়েলি বাহিনীর মধ্যে যে যুদ্ধ চলছে তা সত্য। লেবানন ইসরায়েলের মধ্যে বড় কোনো যুদ্ধ আমরা চাই না। এসব সংঘাতের মূল্য দিতে হচ্ছে সাধারণ নাগরিকদের, যাদের যুদ্ধ বিগ্রহে বিন্দুমাত্র আগ্রহ নেই।